দেশের আগামী জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এই নির্বাচন বর্তমান কমিশনের অধীনে বর্তমান সংবিধান অনুযায়ী হবে। সকালে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে বৈঠক শেষে কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কারো নির্দেশনা শোনে না, সংবিধানের নির্দেশনা অনুযায়ী চলে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি কূট কৌশলের আশ্রয় নিচ্ছে। আবারও আগুন সন্ত্রাসের উপর ভর করে সরকার উৎখাত দেশের স্থিতিশীলতা নষ্ট করে ক্ষমতা দখলের পায়তারা করছে বিএনপি। তারা সংলাপে বিশ্বাস করে না। রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের সংলাপে বিএনপি যায়নি। বৈঠকে নির্বাচন, দেশের ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ আলোচনা হয়েছে। এতে ইউরোপীয় ইউনিয়নের 7টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানান ওবায়দুল কাদের। আমরা তো কারোর নির্দেশনা শুনব না, আমাদের নির্দেশনা আমাদের কনস্টিটিউশন, আমাদের গঠনতন্ত্র। আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য হবে, সুষ্ঠু হবে, অবাধ হবে, ইলেকশন কমিশন স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ইলেকশন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। আমাদের বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্য ভিন্ন কিছু নেই। উনি যা বলেছেন আমরা তারই প্রতিধ্বনি করেছি।